Assalamualaikum, dear student. How are you? I hope you are well. I am also well. By the grace of Allah. Last class I have discussed with you noun. Okay. So today I will discuss with you again noun. Last part of noun. This is Mr. Selim Reza. Now I want to discuss with you about noun. But class 6 is the second paper. So dear student, please take your notebook and arrange and take your pen and write down what I will write in this whiteboard. And look at the whiteboard. So noun is the so much important topic or parts of speech. Noun ke amra bhag korechhilam goto classe dui bhage. Ekta abstract. Abstract আর concrete noun. এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা। Concrete noun. Concrete noun টা হচ্ছে ওই নামটা যে নাউনটাকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সব কিছু করা যায়। ওটাই হচ্ছে concrete noun. তাহলে কনক্রিট নাউনটাকে আমরা ভাগ করব পাঁচ ভাগে, দুই তিন চার, চার ভাগে। হ্যাঁ, তাহলে কনক্রিট নাউন কতটা বলো? চার প্রকার। লিখে দাও, এক নম্বর হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। দুই নম্বর হচ্ছে কমন নাউন, কমন নাউন। তিন নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ। চার নম্বর হচ্ছে মেটেরিয়াল নাউন, এই হলো চার প্রকারের নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর মেটেরিয়াল নাউন। তাহলে আমরা এই যে প্রপার নাউনটা নিয়ে কাল আগে আলোচনা করি, প্রপার নাউন আলোচনা করবো, কমন নাউন আলোচনা করবো, কালেকটিভ আলোচনা করব আর মেটেরিয়াল আলোচনা করব। দেখো, প্রপার নাউনটা হচ্ছে ওই নাউনটা যে নাউন দ্বারা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম বুঝায়, নির্দিষ্ট নাম, সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন ধরো তোমাদের রেজা স্যার, রেজা, এটা হচ্ছে প্রপার নাউন। তারপর বলবো ঢাকা, এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে আমি যদি বলি রোজ, রোজ মানে কি বলো? গোলাপ, গোলাপ ফুল। তাই যখন আমরা বলো ফুল, কিন্তু ফুল বলতে সব অনেকগুলো ফুলকে বোঝায়, কিন্তু অনেকগুলো ফুলের মধ্যে একটা ফুলের নাম হচ্ছে গোলাপ, এটা হচ্ছে প্রপার নাউন। রেজা, তোমার টিচার, অনেক টিচার আছেন, অনেকগুলো টিচারের মধ্যে রেজা একজন টিচার, সেটা হচ্ছে প্রপার নাউন। অনেক পৃথিবী তো বাংলাদেশে অনেকগুলো শহর আছে, অনেকগুলো শহরের মধ্যে ঢাকা একটা শহর, রাজশাহী একটা শহর, কুমিল্লা একটা শহর, চট্টগ্রাম একটা শহর, এই যে শহরগুলো আছে, এই একটা শহরের নাম আছে, নামগুলো হচ্ছে প্রপার নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ড, এখানে সবাই যে ওয়ার্ড দ্বারা, দেখো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম বুঝায়, কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম বুঝায় তাকে বলা হয় প্রপার নাউন। তাহলে কাছে, তাহলে আমরা আবার বলছি, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম বুঝায় তাকে প্রপার নাউন বলে। এবার চলো আমরা কমন নাউন নিয়ে আলোচনা করি। তাহলে কমন নাউনটা কি? কমন নাউনটা হচ্ছে কোনো একটা যে নাউন দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বুঝায়, সাধারণ নাম বোঝায়। যেমন ধর, সাধারণ নাম বলতে মনে করো এই যে রেজার সাধারণ নাম আছে ম্যান, সে একটা মানুষ। এই যে ঢাকা এক সাধারণ নাম আছে, কি নাম? সিটি, শহর। এই যে রোজ এক সাধারণ নাম আছে ফ্লাওয়ার, এটা হচ্ছে কি নাম বলো? কমন নাম। তাহলে আমরা বললাম যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কি বুঝায়? সাধারণ নাম বুঝায়, সাধারণ নাম বুঝায়, ঠিক আছে, তাকে বলা হয়
কমন দাও এখন ধরো আমি তোমাকে বললাম যে বললাম মনে করো পদ্মা এটা কি নাম বলো বলো তোমরা বলো হ্যাঁ এটা হচ্ছে কুপার নাম কুপার নাম এখন এটা সাধারণ নাম কি রিভার রিভার মানে কি বলো নদী নদী বলতে সকলকে বোঝায় পদ্মা মেঘনা যমুনা করতোয়া ব্রহ্মপুত্র সুরমা কর্ণফুলী যত বড় নদী হয় সব নদীতে বোঝানো হয় কিন্তু যখন বলছেন পদ্মা তখন শুধুমাত্র একটা নদীকে বোঝানো হয় এটা হচ্ছে সবকে যখন বোঝাবে তখন সেটা প্রপার কমন নাউন আর যখন সব সব থেকে আলাদা করে এক থেকে বোঝাবে তখন সেটা হচ্ছে প্রপার নাউন এটা হচ্ছে কি বলো এটা হচ্ছে কমন নাউন আর এটা হচ্ছে প্রপার নাউন আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা একটা চার্ট তৈরি করি চার্টটা হচ্ছে দেখো লিখে নাও এটা হচ্ছে প্রপার নাউন এটা হচ্ছে কমন নাউন ঠিক আছে আচ্ছা তাহলে কমন নাউন যদি এখানে আমি প্রপার নাম তোমার একটা ম্যাডামের নাম মনে করো যে জেবা ম্যাডাম জেবা ম্যাডাম একটা মহিলা টিচার তাহলে এটা হচ্ছে একটা প্রপার নাম এটা হচ্ছে একটা এবার যদি বলি আমি ক্যাপিটাল দিল্লি দিল্লি হচ্ছে ভারতের রাজধানী সেটা একটা প্রপার নাম আচ্ছা এরপর একটু বলি হাওয়ার্ড এখানে আমি যেটা বললাম লিলি লিলি এটা সব বছরের নাম লিলি অথবা বলতে পারি আমি রোজ আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রপার এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা এরপর আমি যদি বলি ফ্রুট সব ফ্রুট তো বোঝানো হয় এখানে আমি যদি বলি এখন আমি সবাই বলি ম্যাঙ্গো আশা করি তোমরা প্রপার নাউন এবং কমন নাউনের যে একটা পার্থক্য কমন নাউন থেকে প্রপার নাউন আর প্রপার নাউন থেকে কমন নাউন আমরা হাত করতে পারবো এখন তোমাকে যদি বলা হয় যে রহিম এটা কোন নাউন তুমি বলবা কি প্রপার নাউন এবার রহিমের কমন নাউন কি হবে রহিম কি একজন ম্যান ঠিক আছে এটা হচ্ছে কমন নাউন তাহলে আমরা এটা প্রপার নাউন এবং কমন নাউনটা বুঝতে পারলাম এবার আমরা চলে যাব কালেকটিভ নাউন চলে যাব কালেকটিভ তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সমষ্টিকে বোঝানো হয় অর্থাৎ অনেকগুলো মানুষ অনেকগুলো বস্তু একত্রে থাকবে তাকে বলা হয় যেমন ধরো টিম একটা টিম হয় ক্রিকেট ক্রিকেট খেলোয়াড়রা তারা ক্রিকেট টিম হয় 11 জন প্লেয়ার থাকে নাহলে কিন্তু ক্রিকেট নেই হবে তারপরে মনে করো ফ্যামিলি ফ্যামিলিতে মনে করো একজন যে কোনো ফ্যামিলি হয় না অনেকগুলো 5 জন 2 জন মিনিমাম 2 জন বা 3 জন যে ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন এরপরে মনে করো যে ক্লাসরুম হ্যাঁ এটা একটা কালেকটিভ নাউন তাহলে আমি আবার বলছি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝানো হয় তাকে বলা হয় কালেকটিভ নাউন এরপর আমরা চলে আসি মেটেরিয়াল নাউন মেটেরিয়াল নাউনটা লিখে নাও যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি কোনো বস্তুর পদার্থ বোঝায় বা কোনো বস্তুর উপাদান যেটা সেটা বোঝানো হয় তাকে বলা হয় মেটেরিয়াল নাউন যেমন একটা এক্সাম্পল তোমার দি গোল্ড এটা কি বলো এটা সোনা এটা একটা পদার্থ এটা মেটেরিয়াল নাউন তারপর তোমাকে আমি বলি হচ্ছে ওয়াটার হ্যাঁ এটা একটা কি নাম বলো মেটেরিয়াল নাউন তারপর আমরা বলি উড কি এগুলো তোমার একটা মেটেরিয়াল নাউন তাহলে আজকে আমরা আলোচনা করলাম আগে দিলাম যথেষ্ট অ্যাবস্ট্রাক্ট নাউন আজকে আলোচনা করলাম কনক্রিট নাউন তাহলে কনক্রিট নাউন চার ভাগ ভাগ করেছিলাম আমরা প্রপার নাউন কমন নাউন পার্থক্য বুঝালাম কনক্রিট নাউন এবং মেটেরিয়াল নাউনটা আলোচনা করলাম এবার তোমরা সবাই খানা নিয়ে এটা হোমওয়ার্কটা লিখে নাও তাহলে আমরা ক্লাসটা আজকের মতো শেষ করব ইনশাআল্লাহ এবার হোমওয়ার্ক আমি যে হোমওয়ার্ক দিচ্ছি তোমরা মনে করো আমি তোমাকে বললাম রহিম
রহিমের পাশে রহিম প্রপাণ্ড না পামর নাও না কালেক্টর ডাউন না কি ডাউন লিপ বাসু রহিম এক নম্বর। তারপরে দুই নম্বর হচ্ছে গোল্ড, তিন নম্বর হচ্ছে টিন, হ্যাঁ চার নম্বর হচ্ছে অফিস, পাঁচ নম্বর হচ্ছে ফ্লাওয়ার, ছয় নম্বর হচ্ছে ফ্রুট, সাত নম্বর হচ্ছে রিভার, আট নম্বর হচ্ছে মামুন, নয় নম্বর হচ্ছে ফেম, দশ নম্বর হচ্ছে টিচার। এগুলোর পাশে তুমি কোনটা কোন নাম লিখে লিখবা তোমার, ঠিক আছে স্টুডেন্ট? তাহলে সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার ঈদের আগে এটা তোমাদের সাথে লাস্ট ক্লাস, আবার ঈদের পরে তোমাদের সাথে দেখা হবে। সেগুলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। আসসালামু আলাইকুম।